হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। আজ আমি আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি, আর সেটা হচ্ছে আমি একটি রেস্টুরেন্টে কাজ করি, আর সেটা হচ্ছে রোমানিয়া সাউথ ইস্ট ইউরোপিয়ান। সো আমি আপনাদের এই ভিডিওতে দেখাচ্ছি একটি রোমানিয়া রেস্টুরেন্টের কিছু দৃশ্য এবং রেস্টুরেন্টগুলি দেখতে কীরকম হয় তা এই ভিডিওতে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন ভিউয়ার্স, এগুলি ছোটো ছোটো একটি করে ঘর আছে, আর এই ঘরগুলোকে বলে, এদের বাসা বলে প্রটন বলে, এবং খুব সুন্দর দৃশ্য। ইউরোপের আসলে সানিময় মানে রোদময় দিনগুলো খুব সুন্দর সুন্দর, এবং ক্যামেরা ধরলে অনেক সুন্দর হয়ে যায়। আমি এখানে এসে তা বাস্তবে প্রকাশ পেয়েছি এবং বাস্তবে তা দেখতেছি, এবং যেহেতু এখানে কাজ করতেছি। এটা রেস্টুরেন্টের গেট। এরা শীতের সময়, অর্থাৎ উইন্টারের সময় এই প্রটনগুলো এবং ফয়সারগুলো বন্ধ হয়ে যায়। এই যে আমার সামনে দিকে যে F1 লেখা আছে, এটা একটা ফয়সার বলে ওদের বাসায়, ফয়সার মানে ঘরের মতন। সো এই ফয়সারে আবার এগুলো আটকানোর জন্য পর্দা আছে, অর্থাৎ এরা চারিদিকে খুব সুন্দর। এই রেস্টুরেন্টটা গার্ডেন সিস্টেম তো, এবং কার্পেটগুলো ঘাস কালার এর আশেপাশে। এটা হচ্ছে একটা কিডস প্লে জোন, এখানে আজকে রিজার্ভেশন আছে, তো এখানে 15+10 ওই পাশেও আছে, তো বাচ্চা এবং অ্যাডাল্ট মিলে রিজার্ভেশন আছে। এখানে বাচ্চাদের খেলা করে একটা জায়গা। তো এরকম বড় বড় রেস্টুরেন্টে এইসব আপনারা এই ইউরোপে এই কিডসগুলো দেখতে পাবেন। প্রত্যেক রেস্টুরেন্টে একটি করে কিডস জোন থাকে, বড় রেস্টুরেন্টগুলোতে মোটামুটি, আর ছোটোখাটো থাকে কিন্তু অল্প, এখানে মোটামুটি ভালোই। আর হচ্ছে এগুলি হচ্ছে ক্রিসমাস ট্রির মতন গাছ। সো রেস্টুরেন্টটা দেখতে অনেক সুন্দর, এবং আপনারা জানেন এই সুসেবা শহরটা একটি কান্ট্রি সাইড এরিয়াতে পড়েছে। সো এটা একটা মাউন্টেন এরিয়ার মধ্যে, যা ফরেস্ট এরিয়া। রেস্টুরেন্টটা দেখতে অনেক সুন্দর আমার কাছে মনে হচ্ছে, জানি না আপনাদের কাছে কেমন মনে হবে, এবং খুব সুন্দরভাবে সাজিয়েছে। এখানে ছোটো ছোটো মানে বসার মতন ঘরের সিস্টেম করেছে, এটুকে ছোটো ঘরগুলোকে বলে এগুলি প্রটন বলে, এবং বড় আকারে যেগুলি বসার জায়গা রয়েছে এগুলিকে বলে ফয়সর। এই যে আমার সামনে যেগুলি দেখছেন এগুলি হচ্ছে প্রটন। যখন বিকেল দিকে বা দুপুর দিকে খুব সুন্দর লাগে, কারণ আকাশে নীল থাকে এবং রোদময় দিন, এবং চারিদিকে সবুজ ঘাস, তার সাথে হোয়াইট কালার বেঞ্চ। বেঞ্চ এই দেশেকে বেঞ্চ না চেয়ার বলে, চেয়ার এই দেশে গেলে স্কাউন বলে, এবং টেবিলকে মাসা বলে। সো এক এক দেশে এক একটা নাম, এটা তো আপনারা সবাই জানেন। সো আমি এই প্লেসটাতে কাজ করি, আর চারপাশে পুরাই সবুজ ঘাস আছে, মানে বড় বড় গাছ, যেটা ইউরোপে থাকার কথা ওইটাই রয়েছে মানে। তবে এই দেশে একটাই একটু ভিন্ন রকমের পাখি দেখা যায়, টেবিলে কিছুটা ড্রিঙ্ক করেছিল। এদেশে অল্প টাকা ড্রিঙ্কস করলেও একটা টেবিলে বসে ড্রিঙ্কস করা যায়। আপনার যদি মনে করেন একটা সফট ড্রিঙ্কস অথবা একটা কফি খেতে মন চায়, তাহলে এইসব রেস্টুরেন্টে আসতে হবে। আর বাইরেও আছে, কিন্তু সব জায়গায় আপনারা কফি পাওয়া যাবে না এবং সফট ড্রিঙ্কসও পাওয়া যাবে না, কিছু দূরে দূরে। এশিয়াতে যেমন অনেক কাছাকাছিতে অনেক রকমের দোকান পাওয়া যায়, কিন্তু যেমন হংকং, সিঙ্গাপুর, মালয়েশিয়া কিছুক্ষণ পরপরেই একটা করে দোকান পাওয়া যাবে, এবং রেডিমেড রোবটের মতন যে মেশিনগুলো আছে সেই মেশিন থেকে আপনারা কফি, সফট ড্রিঙ্কস, কয়েন দিয়ে বের করে ড্রিঙ্কস করা যায়। কিন্তু এখানে এই সিস্টেমটা নাই, আছে কিন্তু একটু দূরে দূরে পয়েন্টে পয়েন্টে। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে সেলুন জামকা গার্ডেন।
এটা একটা চার তারকা রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটা একটু ফেমাস আছে এই শহরে, খালি এই শহরে না, পুরো এই রোমানিয়ার মধ্যে ফেমাস আছে যা দেখলাম। এটা রেস্টুরেন্টে প্রথম গেট দিয়ে ঢোকার পরে এটা দেখা যায়। তবে এই রেস্টুরেন্টটা অনলি সামারের সময় ওপেন থাকে, উইন্টারের সময় ক্লোজ হয়ে যায়, কারণ এর আশেপাশে দেখতেছেন আপনার এই জায়গাগুলো প্রচুর আইস পড়ে, যেটা শুনছি আমিও এখন পর্যন্ত ওই এই উইন্টারে ফেস করি নাই। তবে আশা করা যাক এ বছরে উইন্টারে ফেস করব। দেখেন সবুজ গাছ, তার উপরে নীল আকাশ, এটাই হচ্ছে একটা মানে ছবি তোলার জন্য একটা প্রাকৃতিক দৃশ্য। একমাত্র ইউরোপে এই ধরনের দৃশ্যগুলাই দেখা যায় এবং পাওয়া যায়। এটা একটা ফসল এরিয়া এবং ওরা সংক্ষিপ্তভাবে চিহ্ন দেওয়ার জন্য তারা এফ লেখে, যেমন F1, একটা F1-এ একটা নাম্বার, F2 মানে কি 2 নম্বর ফসল, এরকম লেখে। এটা একটা বড় স্থান, বড়। আর এই ছোটোগুলো ঘরগুলোকে বলে প্রোটন, যেখানে দুইটা টেবিল বসানো থাকে, অর্থাৎ 10 জন বসানোর জায়গা বসানো যায়, জয়েন্ট করে 10 জন বসাতে পারে, একটা জায়গায় 4 জন আর একটা জায়গায় 6 জন, এইভাবে বসানো যায়। সো এরকম প্রায় কিছু প্রোটন থাকে, অর্থাৎ রেস্টুরেন্টের সামনের দিকে থাকে এবং এবং ছাইটে ডানে বামের দিকে ওই ফসলগুলো থাকে। এটাও একটা প্রোটন, এখানেও সাথে সাথে একসাথে দুইটা প্রোটন প্রায় পাশাপাশি। তো এখানে বড় ধরনের রিজার্ভেশন বলতে এখানে একমাত্র 10 জনই রিজার্ভেশন হয়। তবে ওয়েদার অনুযায়ী যদি কিছু কিছু সময় দেখা যাচ্ছে যে ওয়েদারটা খুব ভালো না, তখন এখানে আর রিজার্ভেশন করা যায় না, কারণ এখানে বসে খাওয়া এবং প্রাকৃতিক দৃশ্যটা দেখে অনেক সুন্দর লাগে। আর হচ্ছে ইউরোপের একটা সিম্পল, যেটাকে বলে সিম্পল, এটা সাধারণভাবে সেট আপ দেয়। তো এই থেকে আরও 2-3 ধরনের সেট আপ আছে দেখলাম। তো এটা হচ্ছে একটা সিম্পল সেট আপ, জাস্ট রিজার্ভেশন করেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো ফুড অর্ডার দেয় নাই, যেখানে একটা সিম্পল রিজার্ভেশন এই সেট আপ দিয়ে রাখছে। সো এই ছিল আমার এই ভিডিওর কিছু দৃশ্য। আমার আপনাদেরকে বলেছিলাম যে ইউরোপে আমার কাজের একটি ভিডিও দেখাবো এবং কোন জায়গায় কাজ করি তা এই ভিডিওতে দেখাবো। সো অল ওভার রেস্টুরেন্টটা খুব ভালো এবং একটা ভালো পরিবেশে এখানে আছি। এটা হচ্ছে রেস্টুরেন্টের সামনের দিকে, যার রেস্টুরেন্টের নাম